ওখান ভেবে তারপরে ডিমটা আবার ভাজবো। গরম হচ্ছে, গরম হলে আমি লেবুটা দিয়ে দিই। লেবুটা কম ছিল তো তাই ফুটছে গোলাটা। লেবুন গরমটা দিয়ে দিলাম, গরমটা ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি তুলে দেখছি কি গরম ভাত খেয়ে নেবেন, চাপ করে তারপর ডিম দিয়ে দেবেন। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, পাকা লঙ্কা দিন আপনারা
ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।